এক বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে মোবাইল ঘটনা তদন্ত শুরু হয়েছে এক বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুরে পরিবারের অভিযোগ বিজেপি করায় তৃণমূল সমর্থকরা তাকে অপহরণ করেছে অপহৃত যুবকের নাম রিজন পাল জানা গেছে শান্তিপুরের ফুলিয়ার বাসিন্দা কাপড় ব্যবসায়ী রিজন লোকসভা ভোটে বিজেপির সমর্থক হিসেবে কাজ করেন পরিবারের অভিযোগ ভোটে কাজ করার সময় তাকে দেখে নেওয়ার হুমকি দেয় তৃণমূল ভোটের ভেতর থেকে কিছু ছেলে তৃণমূলের গুন্ডারা আমাদের ওই ছেলেটাকে শাসাই ছেলেটাকে আর পাওয়া যাচ্ছে না আমরা সব চারিদিকে খুঁজলাম খুঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না এখন আপাতত আমরা থানায় এসেছি এখন কারা করেছে ওই যে টিএমসি ছেলেগুলো আগে যে আমাদের ওই ছেলেটাকে ঠেট দিয়েছিল তারাই হতে পারে শুক্রবার ভোরে তাকে ঘরে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় পাশের জঙ্গল থেকে তার মোবাইলটি উদ্ধার হয়েছে পরিবারের দাবি তৃণমূলই তাকে অপহরণ করেছে এর আগে যারা আমাদের বাড়িতে এসে ই দিয়েছিল হুমকি আমার ছেলে বিজেপি করত আমার মনে হচ্ছে ওরাই এই কাজ ওদের দ্বারাতেই হয়েছে তারা বলতো আমি শুনেছি আমাদের বাড়ির পাশে উদয় পাল ওনার সঙ্গে আমার কোনো ই নাই কিন্তু পরস্পর বাইরে উনি কি কোনো রাজনীতি করেন উদয়পাল কি দল করেন তৃণমূলের একজন কর্মী যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ভোটের প্রচারের দিন আমরা ওদের বাড়ি গিয়েছিলাম ঠিক আছে ভোট চাইতে গেছিলাম তারপর ওর বাবা তো আমাদের সবসময় থাকে সকালবেলা হাঁটতে যায় আমার সঙ্গে দেখা করে ইয়ে করে কিন্তু আমি সারাদিন তো কি হুমকি তো সেটা তো আমি তো বলতে না আমার দলের সাথে কি কথা বলবো বলেন আমি এদের সঙ্গে কথা তারপর দলের সাথে ঠিক আছে ব্যুরো রিপোর্ট নিউজ নোভ্যান্সল্যান্ড নদিয়া